हेलो एवरीबॉडी। तो ये भिडियोटार मध्य जेटा आलोचना करब सेटा होच्छे हाउ टू प्रिपेयर फॉर डब्ल्यूबीसीएस 2022 स्टेप बाय स्टेप। किन्तु भिडियोर मध्य बोलबो, भिडियोटाके किन्तु उइदाउट स्किप करे तोमरा देखबे एबं जतजन देखछो सबाई किन्तु एकटा करे लाइक अवश्यई करे दिओ। तो देखो प्रथम जेटा शुरू करब सेटा होच्छे तोमार एग्जाम पैटार्न की बोई फलो करबे। अलरेडी आमी आगे दिन बुक लिस्ट तोमादेरके शेयर करे दिएछि, जारा जोदि ना देखे थाको এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিংক দিয়ে দিয়েছি, দেখে নিও। এবং কীভাবে পলিটি পড়বে সেটাও করে দিয়েছিলাম, সেটাও তোমরা দেখে নেবে। দেখো ডব্লিউবিসিএস 2022 যারা দিচ্ছ তাদের জন্য মেইনলি এই ভিডিওটা কিন্তু ফোকাস করে বানিয়েছি। প্রথম হচ্ছে দেখানো একদম এক্সাম প্যাটার্ন কীরকম আছে সেটা দেখবো আমরা, তারপর দেখবো এক্সাম প্যাটার্নের পর টেন্টেটিভ কিছু শিডিউল দেখবো, কীভাবে তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা দেখবো, তোমার জার্নিটা কীভাবে স্টার্ট করবে, অপশনাল কীভাবে সিলেক্ট করবে। तो लट अफ थिंग्स क्योंकि हमारे भिडियोटार मध्य क्योंकि डिसकस करब। तो बिफोर डिसकाशन एक जिनिस तुम्हारे इनफरमेशन तुम्हारे लास्ट शेयर कर दीची से हमारे डब्ल्यूबीसीएस 2022 के फोकस कर क्योंकि एक बैच शुरू करेছি अलरेडी बैच 21 से क्योंकि तुम्हारे आज के क्योंकि लास्ट डेट मैं कल के क्लास शुरू हो जाए। तो এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে কিন্তু সমস্ত কিছু লিংক দেওয়া রয়েছে, ব্যাচের লিংক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারো যারা যারা জয়েন করতে চাইছো। একদম কম্প্রিহেন্সিভ ব্যাচ আছে কিন্তু এটা, তো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ডব্লিউবিসিএস 2022 যারা কিন্তু দিচ্ছ তার জন্য। প্রথম দেখো এক্সাম প্যাটার্ন যদি আমরা দেখি, এক্সাম প্যাটার্ন কী আছে, দুটো তিনটে ব্যাচ আছে, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমসে যেমন ধরো অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়, 8খানা সাবজেক্ট থাকে, 25 নাম্বার করে 200খানা কোশ্চেন থাকে, 2.5 ঘন্টা টাইম থাকে। এরপর যদি আমরা দেখি মেন্সে, মেন্সে দেখো আমাদের পেপার 1 যেটা আছে বেঙ্গলি হিন্দি মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি থাকে সেটা থাকবে। পেপার 2 হচ্ছে ইংলিশের উপর থাকে। পেপার 3 এমসিকিউ, এখানে এটা কিন্তু এমসিকিউ, এটা এই বাকি সবগুলি এমসিকিউ। এই দুটো কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ পেপার লিখতে হয়। পেপার 3তে যেমন হিস্ট্রি জিওগ্রাফি থাকে। পেপার 4 যেমন জেনারেল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভিএস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকে। পেপার 5 কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স থাকে। পেপার 6 থাকে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং এবং দুটো অপশনাল পেপার থাকে, একটা সাবজেক্টে দুটো পেপার থাকে। তোমাদের কিন্তু সব মিলিয়ে 1600 নম্বরে কিন্তু রিটেন এক্সামিনেশন হয়। এর মধ্যে তোমাদের গ্রুপ সি, এ, বি এবং এ বির জন্য 200 মার্কস থাকে ইন্টারভিউতে বা পার্সোনালি টেস্টের মধ্যে। সিএ থাকে 150 মার্কস এবং ডিএ থাকে কিন্তু 100 মার্কস। ওকে, এটা হচ্ছে টোটাল আমাদের প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউর জন্য কিন্তু এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের পর আমাদেরকে টেন্টেটিভ কিছু শিডিউল যদি আমরা দেখি, দেখো 2022-এর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছ এখন থেকে, মানে এখন ধরলে এখন ফেব্রুয়ারি মাস চলছে বা এখন মার্চ মাস পড়বে। তো এবার হচ্ছে তোমাদের নভেম্বর, এই মাসের এই বছরে 2021-এর নভেম্বর ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশান আসবে। আফটার দুর্গাপূজা অবশ্যই নোটিফিকেশান প্রত্যেক বছরই বেরোয়। প্রিলিমস পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি 2022-এ। মেন্স হবে তোমাদের জুলাই-আগস্ট 2022-এ। ইন্টারভিউ মানে মেন্সের রেজাল্ট এক্সপেক্টেড, অবশ্যই কিন্তু এই সমস্ত ডেটগুলো কিন্তু এক্সপেক্টেড। ইন্টারভিউ কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস 2023-এ হতে পারে। ফাইনাল রেজাল্ট মে-জুন মাসে 2023, মানে মোটামুটি তুমি ধরে নাও একদম পুরো 2 বছরের একটা প্রসেস কিন্তু এখানে রয়েছে। ওকে, এবং তোমার ড্রিম জব কিন্তু তুমি পেতে পারো 2023 সালে মিডল করে বা মাঝামাঝি বা পুজোর আগে বা পুজোর পর, এই টাইমটা কিন্তু তোমরা ধরে নিতে পারো 2021-এর যে ফাইনাল রেজাল্টটা গ্রুপ এর ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে কিন্তু তোমরা ধরে নিতে পারো এটা টেন্টেটিভ শিডিউল। তাহলে কিন্তু তোমাদের কিন্তু মাথায় কিন্তু ফোকাস থাকা দরকার এই টাইমটাকে, এই টাইম লাইনটা নিয়ে কিন্তু তোমরা এগোবে। কেন এখানে কিন্তু তোমাকে এই টাইম লাইনটা বলার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে তোমার কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, একটা টার্গেট নিতে হবে তোমাকে যে জিএস পেপারগুলো কীরকমভাবে তুমি কমপ্লিট করবে, এমসিকিউ পেপারগুলো কীরকম সলভ করবে, অপশনালটা কীভাবে রেডি করবে, ডেসক্রিপটিভগুলো কীভাবে করবে, সমস্ত কিছু তুমি কিন্তু একটা টাইম ফ্রেম কিন্তু এই স্লাইডটাতে কিন্তু পাবে। ওকে, তো প্রিপারেশন অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত, কে কীরকম দেবে, যারা যারা ধরো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে এই বছরে, যারা কিন্তু হয়তো দেখা যাবে জুলাই-আগস্টে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে বা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বা পুজোর আগে শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখন থেকে তোমার প্রিপারেশন নিতে থাকো। ওয়ার্কিং যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু অনেকটা টাইম নিয়ে কিন্তু তোমরা 2022-এর যারা দেখা যাবে ওয়ার্কিং যারা রয়েছে তাদের সুবিধাটা অসুবিধাটা কোথায় হয়, টাইম কিন্তু কম থাকে, পড়ার মানসিকতা নেই এমন কিন্তু নয়, তাদের টাইম যেহেতু অল্প। তো তোমরা কী করবে 2022 যদি টার্গেট থাকে তোমাদের, অনেকটা টাইম তোমরা 1.5 বছরের টাইম পেয়ে যাচ্ছ, বা প্রিলিমসের আগে 1 বছর, মেন্সের আগে প্রায় 1.5 বছর টাইম পেয়ে যাচ্ছ। তো এই টাইমটা তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ইউটিলাইজ করো। ওকে, এবং যারা ফ্রেশার্স রয়েছে, ফ্রেশ গ্র্যাজুয়েট যারা এই বছরই হয়েছো, তো তোমরা যারা এই বছর ফিল আপ করতে পারো নি ফর্ম, তো তোমরা দিতে পারো। এবং রিপিটার্স মানে যারা এই বছর দিয়েছো বা 2-1বার দিয়ে দিয়েছো, সবাই কিন্তু 2022-এর কিন্তু প্রিপারেশন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে বা প্রিপারেশন তোমরা কিন্তু নিচ্ছ। এটা কিন্তু প্রিপারেশন অ্যাপ্রোচ কিন্তু তোমাদের এই ক্যান্ডিডেটগুলো কিন্তু হওয়া উচিত। এরপর হচ্ছে তোমাদের হাউ টু স্টার্ট ইউর জার্নি, কীভাবে স্টার্ট ইউর জার্নিটা কীভাবে স্টার্ট হবে এবার, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিংস। প্রথম হচ্ছে কি জিনিস পড়বো বুক লিস্ট অবশ্যই বুক লিস্ট কিন্তু তোমার একটা সলিড বুক লিস্ট চাই বুকস এন্ড ম্যাটেরিয়ালস কিন্তু খুব ভালো করে তোমাকে সিলেক্ট করতে হবে অলরেডি বুক লিস্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এরপর হচ্ছে এক্সামিনেশন সিলেবাস সিলেবাসটা কিন্তু প্রিন্ট আউট করে নিজের হাতের কাছে রাখবে কেন এক্সামিনেশনের সিলেবাস যদি না জানো যে কি পড়তে চাইছো কি চাইছে যেমন ধরো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফিতে ওশিনোলজি ওশিনোলজি বা ওই ফিজিক্যাল জিওগ্রাফি বা ওই পার্টটা যেমন তোমার সূর্য যে চ্যাপ্টারটা রয়েছে চাঁদ এইরকম ধরনের যে চ্যাপ্টারটা হয় না প্রথম আমি বেঙ্গল এটা বলতে পারছি না যেমন আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা আছে ওই ওশিনোগ্রাফি বা ওইটা নেই ওয়ার্ল্ড জিওগ্রাফিটা নেই ওয়ার্ল্ড হিস্ট্রিটা নেই তার মানে তোমাকে সিলেবাসটা ভালো করে পড়তে হবে তো সিলেবাসটা তুমি যদি ভালো করে না পড়ে থাকো যেই জিনিসটা চেয়েছে সেই জিনিসটাই পড়বো ওকে এই বেফালতু কিন্তু আমি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে বসবো না বা ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ে বসবো না বা জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফি শুধু ফোকাস করবো আমরা ঠিক আছে ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফির ডিভিশনগুলো রিভার অ্যান্ড রিভার প্রজেক্ট ন্যাচারাল ভেজিটেশন সয়েল হ্যাঁ তারপরে তোমার সেন্সাস ডেমোগ্রাফি এইগুলো তোমরা কিন্তু ফোকাস করবো এটা আমাদের এক্সাম সিলেবাস ঠিক আছে এরপর এক্সাম প্যাটার্ন তো আমি তোমাদেরকে বলেই দিলাম মেন থিংস হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হাতের কাছে কিন্তু লাস্ট 15 বছরের প্রিলিমসের লাস্ট 5 বছরের মেন্সের কিন্তু কোশ্চেন তোমার কিন্তু থাকা চাই আর একটা যেটা জিনিস দেখতে পারো একবারই দেখবে বা একটা দুটো ভিডিও দেখতে পারো টপার ইন্টারভিউ দু একটা দেখতে পারো যারা টপ করেছে তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তাদের যে জার্নি সেটা শেয়ার করেছে সেখান থেকে তারা কি ভুল করেছিল সেটা তোমরা ফাইন্ড আউট করে নিতে পারো ওকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং টপার ইন্টারভিউ বললাম বলে এমন নয় যে ইউটিউবে তুমি পর সবাইকার টপার ইন্টারভিউ দিয়ে গেছে বা সবাই স্ট্র্যাটেজি শেয়ার করেছে না সবাইকার শোনো করো নিজের ঠিক আছে শোনো সব কি করো মানে কি সেরকম একটা কথা আছে না সেরকম সব জায়গায় শুনে নাও আগে তারপর নিজের মতো করে ইমপ্লিমেন্ট করো কেন তোমার স্ট্রেংথ তোমার উইকনেস যা টপারের যে স্ট্রেংথ উইকনেস সেটা কিন্তু যারা সাকসেস পেয়েছে বা পাওনি বা তুমি অ্যাজ একটা ক্যান্ডিডেট বা অন্য একটা ক্যান্ডিডেট এ এবং ক্যান্ডিডেট বি কিন্তু স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কিন্তু এক হতে পারে না কোনো দিনে ওকে এটা কিন্তু তোমাকে জানতে হবে এছাড়া যদি মনে হয় যে কোনো পেইড কোর্স জয়েন করবো বা কী সেলফ স্টাডি করবো কি কোথায় মক টেস্ট জয়েন করবো কোন পেইড প্র্যাকটিস মক বুক জয়েন করবো এটা কিন্তু তোমাকে এখন থেকে ক্লিয়ার করতে হবে মানে ধরো পেইড কোর্স যদি জয়েন করতে হয় কেন জয়েন করবো অল্প টাইমের মধ্যে তোমাকে কিন্তু যদি প্রিপারেশন করতে হয় বা তোমার যদি খুব এজ হয়ে গেছে দেখা যাবে ওয়ার্কিং আছো তুমি নোটস বানাতে পারছো না ভিডিওগুলো দেখা যাবে যে তোমাকে ভিডিওর মধ্যে ক্লাসেসের মধ্যে তোমাকে কিন্তু সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে যেহেতু সেলফ স্টাডি করে তুমি পারছো না তাহলে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে না আমি সেলফ স্টাডি করবো নিজেতে সেরকম সাফিসিয়েন্ট স্টাডি পারবো কিনা বা কতটুকুনি পড়বো সেই পড়াটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা এটার জন্য তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে এখন থেকে জার্নিটা স্টার্ট করার জন্য তোমাকে আমি কি সেলফ স্টাডি করতে চাইছি না আমি পেইড কোর্স কোথাও জয়েন করবো না আমি কোনো মক টেস্ট জয়েন করবো না কোনো এমসিকিউ ম্যাক টেস্ট বই নেবো সব কিন্তু এখন তোমাকে এই জার্নিটা স্টার্ট করার আগে কিন্তু সিলেক্ট করে ফেলতে হবে এবং উইকলি কিন্তু একটা রুটিন ওয়াইজ কিন্তু স্টাডি কিন্তু মাস্ট করতে হবে যেমন ধরো আমাদের ব্যাচ 21 যেটা তোমাদের 2022-এর জন্য শুরু করেছি এখানে কিন্তু উইকলি তোমাদের একটা করে টপিক দেওয়া থাকবে মানে উইকলি তোমার রুটিন থাকবে উইকলি রুটিন অনুযায়ী মান্থলি কভার করা হবে তো এরকম তুমিও কিন্তু আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেখে নাও আমি কিন্তু রুটিনটা দিয়ে রেখেছি তো তোমরা কিন্তু যারা জয়েন করবে তারা তো অবশ্যই দেখে নিয়ে তারা তো ওইভাবে ফলো করবে অনেকে আছে যারা জয়েন করবে না তো তারা কী করবে তারা রুটিনটা ফলো করো জাস্ট কীরকমভাবে আমি রুটিনটা সাজিয়েছি সেটা তোমরা কিন্তু রেফারেন্স হিসেবে নিয়ে নাও ওকে এছাড়া দেখো আরেকটা জিনিস মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ওন হ্যান্ড রিটেন নোটস কিন্তু এটা কিন্তু মাস্ট হ্যান্ড রিটেন নোটস কিন্তু তোমাকে বানাতেই হবে এখন থেকে বানাও তুমি উইকলি 4-5টা টপিক কি 10টা টপিক নিয়ে নাও সেই 10টা টপিকের ওপর উইকলি টার্গেট রাখো যে এই 10টা টপিক আমার কিন্তু এই উইকে কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে তো এটা কিন্তু হ্যান্ড রিটেন নোটটা কিন্তু সবথেকে ইজি এবং খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বানাবে এবং পরবর্তী ক্ষেত্রে কী হয় এটা খুব কনসাইজ ওয়েতে হয় যাতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের রিভিশন দিতে অল্প সময়ের মধ্যে খুব কিন্তু কাজে লাগে এটা এখন কিন্তু তুমি বুঝতে পারবে না হ্যান্ড রিটেন নোটটা কিন্তু পরীক্ষার ঠিক 1-1.5 মাস আগে বুঝতে পারবে যেহেতু কিন্তু খুব কিন্তু এফেক্টিভ হয় এছাড়া হচ্ছে অপশনাল সিলেকশন খুব ইম্পর্টেন্ট এই পার্টটা কিন্তু যাদের AB টার্গেট রয়েছে ABCD 4টি রয়েছে কিন্তু মেনলি A এবং B যারা অপশনাল দিতে চায় অপশনাল দিয়ে যারা WCS দেবে তারা কিন্তু বুকস অ্যান্ড অপশনাল সিলেক্ট করবে যেমন বুকস অ্যান্ড রিসোর্সেস কীরকম আছে আর একটা সাবজেক্ট তুমি নিতে চাইছো অ্যান্থ্রোপোলজি বুকস এন্ড রিসোর্সেস কী কী আছে সেটা একবার দেখবো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখবো কীরকম মানে কে কীরকম সাকসেস পেয়েছে সেটা একটু দেখতে হবে সিলেবাস কী চেয়েছে আমরা ধরো অনেক সময় গ্র্যাজুয়েশনে যে সিলেবাস দেখি এবং WBCS-এর যে অপশনালের সিলেবাস এটা কিন্তু অনেকটা কিন্তু পার্থক্য থাকে সেই পার্থক্যটা কোথায় কোথায় আছে সেই জায়গাটা তোমাকে একটু ক্লিয়ার করে নিতে হবে এরপর হচ্ছে ইন্টারেস্ট তোমার কোন সাবজেক্টের উপর ইন্টারেস্ট আছে এমন একটা সাবজেক্ট নিয়ে নিলাম যে সাবজেক্টের উপর কোনো রকম ইন্টারেস্ট নেই, তুমি কিন্তু দিয়ে কিন্তু পস্তাবে। তো সুতরাং তোমাকে দেখতে হবে তুমি কোন আর্টসের সাবজেক্ট ভালোবাসো না, সায়েন্সের সাবজেক্ট ভালোবাসো না, কীরকম ধরনের সাবজেক্ট তোমার ইন্টারেস্ট আছে সেটা কিন্তু দেখবে। এবং গ্র্যাজুয়েশনে সাবজেক্ট নেবে না নতুন সাবজেক্ট নেবে, এমন দেখা আছে কেউ ম্যাথ অনার্স করেছো, এবার বলেছে যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা গ্র্যাজুয়েশনের যে তোমার সাবজেক্টটা সেটা যদি অপশনাল হিসেবে না খুব ভালো, দেখা যাবে ম্যাথ অনার্স হিসেবে তুমি অপশনাল চুজ করলে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ম্যাথ অনার্সে কিন্তু তোমার ম্যাথে অনার্স না ম্যাথের সাবজেক্টটা নিয়ে তুমি কিন্তু দেখা যাবে করলে তো পরবর্তী ক্ষেত্রে অপশনালের ক্ষেত্রে দেখা গেল প্রবলেম হলো। তো এই ডিসিশন কিন্তু তোমাকে এই পরীক্ষা যেতে যাওয়া কোনো খুব অল্প টাইমের মধ্যে মানে চুজ ইউর ডিসিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে তোমাকে এমন নয় যে তুমি এখন ফেব্রুয়ারি মাস থেকে ভাবতে বসলে সেই পুজোর আগে অক্টোবরে গিয়ে তুমি ডিসিশন নিলে হ্যাঁ আমি এবার অ্যানথ্রোপোলজি নেবো, কি আমি সাইকোলজি নেবো, কি আমি সোশিওলজি নেবো, কি আমি হিস্ট্রি নেবো, জিওগ্রাফি নেবো, না অত দেরি করা যাবে না। এখন থেকে কিন্তু তোমাকে প্রিপারেশনটা স্টার্ট করে দিতে হবে, কেন মেইনসের কিন্তু প্রিপারেশন এখন থেকে যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার প্রিলিমসের পর কিন্তু গিয়ে কিন্তু খুব কিন্তু প্রবলেম হবে, এবং বিশেষ করে অপশনালে কিন্তু অনেক প্রবলেম হবে, কেননা ওটা নোট বানাতে হবে, নোটটাকে বানিয়ে নিয়ে এমন তো নয় কোনো টিচারের রেডিমেড নোট নিয়ে তুমি লিখে দিলে এটা তার কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তুমি বিভিন্ন সোর্সেস নিতে পারো, দু তিনটে টিচার বা বই দু তিনটে বই নিয়ে রেফারেন্স নিয়ে কিন্তু তুমি একটা কনসাইজ নোট কিন্তু তোমাকে বানাতে হবে এখন থেকে, তাহলে অপশনালটা তুমি কিন্তু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক টপিক যেগুলো আমি তোমাদেরকে যারা 2022-এ দিচ্ছ তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিক সাজেস্ট করবো যে এইগুলো কিন্তু তোমরা ফার্স্ট পড়ো। যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, যেমন তোমার টেকনোলজি পার্টটা অত ইম্পর্টেন্ট না, অত জোর দেওয়ার দরকার নেই। যেমন ধরো যে ডাইনামিক পোর্শনগুলো রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে বলো বা পলিটি জিওগ্রাফি এগুলোর ক্ষেত্রে বলো, এগুলো এখন মোটামুটি এখন থাক। এখন তোমরা যেটা কি ফোকাস করবে হিস্ট্রি, হিস্ট্রি তিনটে আছে এনশিয়েন্ট, মিডিভেল এবং মডার্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই যে তিনটে পার্ট রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করবে, স্ট্যাটিক পোর্শন কোনো রকম চেঞ্জ হবে না। ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই কিন্তু খুব ভালো করে এখন থেকে করো। ইন্ডিয়ান পলিটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমিক্সের স্ট্যাটিক পোর্শনটা খুব ভালো করে করবে, স্ট্যাটিকটা করবে কারেন্ট এখন থাক। এছাড়া স্ট্যাটিক সায়েন্সের যেমন তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে করলে ইভিএসটা কিছু সিলেক্টিভলি তুমি পড়ে নিলে মেন্সে কীরকম এসছে, এবং স্ট্যাটিক জিকে এটাও কিন্তু খুব বড় একটা সিলেবাস, এটাও কিন্তু তুমি এই পুরো পোর্শনটা কিন্তু স্ট্যাটিকের ওপর নির্ভর করে, মানে তুমি একবার পড়বে, একবার পড়লে কিন্তু তোমার বারবার হয়ে যাবে, মানে তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স যেমন কি আমাদের চেঞ্জ হয়, নেক্সট ইয়ার এই বছরে যেটা আমরা খেটে খুঁটে বানালাম নেক্সট ইয়ারে গিয়ে দেখা যাবে ওইটা চেঞ্জ হয়ে গেল, মানে ওটা আমাদের কাজে লাগবে না। কিন্তু হিস্ট্রি তুমি লাস্ট 2 বছর ধরে তুমি যদি ডাব্লিউসি দাও হিস্ট্রি কিন্তু একবারই পড়বে এবং ওটা কিন্তু তোমার কাজে লেগে যাবে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো এরকম কিন্তু স্ট্যাটিক পোর্শনটাকে আগে কভার করার চেষ্টা করো এবং কারেন্ট অ্যাফেয়ার্স তারপর ধরবে। ওকে, এবার দেখো আমি 18 মাস মানে তুমি ধরে নাও এই ফেব টু নেক্সট ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি থেকে নেক্সট ফেব্রুয়ারি প্রিলিমস, তারপরে ধরে নাও আরও 6-7 মাস, তাহলে সব থেকে আমি ধরি তাহলে আমার হাতে কিন্তু 18 মাস সময় রয়েছে। এবার 18 মাস সময়ের মধ্যে দেখো একটা টাইম টেবিল আমি এখানে দিয়ে দিয়েছি, যেমন হিস্ট্রির জন্য 2 মাস, তুমি উইকলি সাজাও কি মান্থলি সাজাও যেমন করে সাজাও, হিস্ট্রি 7 দিনে শেষ করতে হবে, জিওগ্রাফি 60 দিনে শেষ করতে হবে, ইন্ডিয়ান পলিটি 60 দিনে, ইন্ডিয়ান ইকোনমি 60 ডেজের মধ্যে, সায়েন্স জিকে এবং এভিএস এটা অনেক বড় সাবজেক্ট টপিক রয়েছে, তো এখানে 4-6টা সাবজেক্ট প্রায় বলা যেতে পারে, এটার জন্য 4 মাস অ্যালোকেট রইল। ইংলিশটা কিন্তু তোমার 2 মাস দিলাম। এরপর দেখো অপশনালটা প্রত্যেক রবিবার একটা করে লেখা যেতে পারে বা উইকলি তুমি যে কোনো একটা দিন কিন্তু ঠিক করলে সেটা করা যেতে পারে। বেঙ্গলি রাইটিং উইকলি 1-2 দিন কিন্তু করা যেতে পারলো। ইংলিশ রাইটিং কিন্তু তোমাকে সাথে সাথে উইকলি 1-2 করলে। ম্যাথ এবং রিজনিং 3 দিন অল্টারনেটিভ ডেতে সোম বুধ শুক্র এরকম একটা ম্যাথ করলে, বৃহস্পতি শুক্র শনি রিজনিং করলে, এরকম অল্টারনেটিভ ডেতে কিন্তু ম্যাথ রিজনিং কিন্তু তোমাকে ডেইলি রাখতে হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা করে তুমি যদি রাখো তাহলে কিন্তু তোমার কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট কিন্তু মেন্সের জন্য, মেন্স ফিলিং বোথেই কিন্তু কভার হয়ে যাবে ম্যাথ এবং রিজনিংটা। তো বোঝা গেল মোটামুটি ধরো এই হচ্ছে তোমার স্টাডি টাইম টেবিল, এরকম কিন্তু অ্যালোকেট করবে। এবং ফাইনাল রিভিশনের জন্য কিন্তু 4 মাস তোমাকে কিন্তু রাখতে হবে, মানে তুমি ধরে নাও 4 মাস আমি কথা বলেছি তোমাকে কিন্তু নেক্সট ইয়ার ফেব্রুয়ারির আগে কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলতে হবে, মানে নেক্সট ইয়ার প্রিলিমসের আগে জাস্ট সব কমপ্লিট, তারপর আমি কিন্তু আমরা শুধু রিভিশন চলবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি মান্থলি উইকলি যেমন করে হোক কিন্তু পড়তে পারো। এই বছরে জানুয়ারি থেকে নেক্সট ইয়ার আপ টু মেন্স পর্যন্ত তোমরা কিন্তু দেখতে হবে, মানে 1-1.5 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। মোস্ট প্রেফারেবলি আমি যদি লাস্ট 3 মাসে মানে প্রিলিমসের লাস্ট 3 মাস আগে, মানে যদি তোমার ধরে নাও ফেব্রুয়ারিতে প্রিলিমস হলো নেক্সট ইয়ারে, তো তোমার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই ফেব্রুয়ারি এই 3-4 মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেমনি যদি আমার দেখা যায় জুন জুলাই মাসে মেন্স হচ্ছে, তার মানে মে জুন জুলাই আগস্ট এই যে 3-4 মাসে মে মাস থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্ট 3 মাসটা খুব ইম্পর্টেন্ট। লাস্টে 1.5 বছর তো 1.5 ইয়ার্স তো করতেই হবে, কিন্তু লাস্টে 3-6 মাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমার ওখান থেকে কিন্তু তোলা হয়। তো মোটামুটি চিত্রটা ক্লিয়ার হলো। এবার চলে আসি এখানে নোট মেকিং প্রসেসের মধ্যে। নোট মেকিং কিন্তু তোমাকে করতে হবে। ক্রিয়েট ইওর ওন হ্যান্ড রিটেন নোটস ডিউরিং ডেইলি স্টাডি রুম। ডেইলি স্টাডি যখন করবে, মানে ডেইলি টপিক ধরে ধরে যখন তুমি পড়বে, ডেইলি টপিক কীভাবে তুমি বাঁচবে, টপিকটা কীভাবে বাঁচবে, কটা সাবজেক্ট বাঁচবে, চলে যাও এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে, দেখো পিডিএফ দেওয়া রয়েছে ব্যাচ 21-এর, সেখানে চলে যাও। সেখানে দেখো তোমাদের পেজ নাম্বার, কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করো, দেখো দেখলে দেখতে পাবে যে উইকলি মার্চে যেমন ফার্স্ট উইক দিয়ে একটা টপিক আছে, সেখানে দেখবে 3টে সাবজেক্ট দেওয়া রয়েছে, সেকেন্ড উইকে আরও 2-3টে সাবজেক্ট বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। কি সাইন্টিফিক ওয়েতে কীভাবে তোমাকে একদম টপিক সাজাতে হয় সেটা কিন্তু আমার দেওয়া রয়েছে। ওকে, তো চলে যাও দেখে নাও। এরপর দেখো সিম্পল নোট, সিম্পল ল্যাঙ্গুয়েজে কনসাইজ, একদম কনসাইজ নোট, সিম্পল ইজি টু আন্ডারস্ট্যান্ড সবসময় করবে। এমন নোট বানাবে না যে একদম বিশাল কিছু তুমি ভোকাবস দিয়ে দিলে, দিয়ে পরবর্তী ক্ষেত্রে রিভিশন দিতে তো কিছুই বুঝতে পারছে না কী মানে। সবসময় কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজের মধ্যে করবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড যেন হয়। এবং কিন্তু এটা এই যে নোটটা, এই নোটটা কিন্তু তোমার ফাইনালি কিন্তু কুইক রিভিশন করার জন্য কিন্তু রামবান হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা লক্ষ্মীকান্ত হাজারপাতার বই নিয়ে তুমি যদি বসো এবং তোমার একটা নিজের সেলফ স্টাডি করে যে নোটটা বানিয়েছো সেটা যদি 70 পাতায় হয় কি 50 পাতায় হয়, সেখানে কিন্তু অল্প সময়ের মধ্যে 50 পাতাকে কিন্তু কভার করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল প্রসিডিওর, যেটা কিন্তু তোমরা কিন্তু মেনটেন করলে পরে কিন্তু আমার মনে হয় কিন্তু অনেকটা কিন্তু তোমরা অনেকের থেকে এগিয়ে থাকবে তুমি যদি ঠিকঠাকভাবে কিন্তু করো। এবং ফাইনালি কিন্তু একটা কথাই বলবো, তোমরা যারা WBCS 2022-এর প্রিপারেশন নিচ্ছ, ইফ রিকোয়ার্ড, তোমাদের যদি মনে হয় যারা ওয়ার্কিং রয়েছে তাদের হয়তো টাইমের প্রবলেম হতে পারে, তো তোমরা আমাদের ব্যাচ 21-টা জয়েন করতে পারো। অনেকে জয়েন করে নিয়েছে, কিন্তু আজকেই লাস্ট ডেট, এবং তোমরা কিন্তু আমাদের কাল থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেটা জয়েন করার জন্য। তো এবং কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে কল করতে পারো তোমরা কিন্তু, এবং এই ভিডিওর কমেন্ট সেকশানেও তোমরা কিন্তু জানতে পারো। ওকে, তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক এখন তোমাকে জানাবে, এবং তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু সকলে ইচ অ্যান্ড এভরিওয়ান যতজন দেখছো তোমাদের কাছে কিন্তু হাম্বল রিকোয়েস্ট, সবাই কিন্তু ভিডিওটা একটা কিন্তু লাইক করে দিও। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।